আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ভিডিওতে স্পিড কিভাবে বাড়াবেন বা স্পিড কিভাবে কমাবেন স্পিড অথবা ভিডিওর গতি কিভাবে আপনারা কন্ট্রোল করবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো কারণ বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করি তো অনেক সময় ভিডিও ভিডিওর গতি বা স্পিড বাড়াতে হয় বা অনেক সময় কমাতে হয় অথবা আমরা যারা ভিডিও নিয়ে কাজ করতে পছন্দ করি তাদেরকেও বিভিন্ন সময় যে কোনো ভিডিওর স্পিড বাড়াতে হয় বা কন্ট্রোল করতে হয় বা কমাতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অতি সহজে কিভাবে আপনারা যে কোনো ভিডিওর গতি বা স্পিড কন্ট্রোল করবেন কমাবেন এবং বা তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য প্রথমেই আপনাদেরকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি আপনারাও ওপেন করে নেবেন তো বন্ধুরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে উপরে দেখুন একটা অপশন রয়েছে মিডিয়া তো আপনি এখানে মিডিয়া অপশনে ক্লিক করে আপনার ফোন থেকে বা মোবাইল থেকে যে কোনো ভিডিও এখানে আপনি ক্লিক করে নিয়ে আসবেন তো মনে করুন আমি এই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে আসলাম এখানে একটা কথা বলে রাখি যদি আপনি এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া থেকে যে কোনো ভিডিও নিয়ে আসেন তাহলে কিন্তু স্পিড বাড়ানোও যাবে না কমানো যাবে না লেয়ার থেকে যে কোনো ভিডিও আনলে কিন্তু আপনি স্পিড কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন না আর যদি সরাসরি এখানে মিডিয়া উপরের যে একেবারে অপশন মিডিয়াতে ক্লিক করে যদি যে কোনো ভিডিও নিয়ে আসেন তাহলে কিন্তু স্পিড কমানো যাবে বাড়ানোও যাবে তো মনে করুন আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম এই ভিডিওর স্পিড আমি কন্ট্রোল করব। তো প্রথমে দেখিয়ে নেই এই ভিডিওটা হচ্ছে আমি শেষ পর্যন্ত দেখিয়ে দিই এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও এই যে দেখুন উপরে শ করতেছে লাল আকৃতির দাগের ভেতরে এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও আমি এখানে নিয়ে আসলাম তো মনে করুন যদি স্পিড কন্ট্রোল করতে চাই তাহলে এই ভিডিওর উপর ক্লিক করবো আপনিও এই ভিডিওর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে উপরের দিক থেকে নিচে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন স্পিড তো আপনি এখানে স্পিড অপশানে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে স্পিড সাধারণত নর্মাল দেওয়া রয়েছে এক সেকেন্ড এখানে সিলেক্ট করা রয়েছে তো আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে এখান থেকে মানে সেকেন্ড বাড়াতে থাকবেন দেখুন এখানে যত ডান ডান দিক থেকে বা দিকে নিয়ে আসবেন তো স্পিড বাড়াতে থাকবে দেখুন আমি এখানে মনে করুন এই আট সেকেন্ড দিয়ে দিলাম সাত সেকেন্ড তারপর এখানে এখান থেকে আমি আট সেকেন্ড সিলেক্ট করলাম দেখুন এখানে আট সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন ভিডিওটা কিন্তু একেবারে ছোটো হয়ে গেছে তারপর এখান থেকে আমরা ওকে এই রাইট ঠিকমাক ঠিকমাক চিহ্নে ক্লিক করে ওকে করে দিব তো আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এই ভিডিওটা মূলত ছিল এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও কিন্তু স্পিড বাড়ানোর কারণে এটা একেবারে ছোটো হয়ে গেছে তো এখন যদি আমি এই ভিডিওটা প্লে করি বন্ধুরা তাহলে দেখুন কতটুকু স্পিডে চলে এই ভিডিওটা মূলত কিন্তু এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা ভিডিও ছিল যেটাকে আমি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এটা কিন্তু ছোট হয়ে গেছে দেখুন এটা কিন্তু দ্রুত চলতেছে মোবাইলের স্ক্রিনের দিকে দেখুন কিন্তু দ্রুত চলতেছে তো আপনারা এভাবেই যে কোনো ভিডিও এখানে আপলোড করে মানে স্পিড কন্ট্রোল করতে পারেন স্পিড বাড়াতেও পারেন আবার স্পিড কমাতেও পারেন আমি এখানে আট সেকেন্ড সিলেক্ট করলাম আপনারা যে কোনো মানে কমো দিতে পারেন দেখুন উপরের দিকে কয়েকটা অপশন রয়েছে এক সেকেন্ড তারপর চার সেকেন্ড তারপর আট সেকেন্ড এখান থেকে আপনি যে কোনো মানে স্পিড এই সিলেক্ট করতে পারেন অথবা এখানে দেখুন এর নিচে একটা শাড়ি রয়েছে এখান থেকে আমি আপনি আরও মানে স্পিড বাড়াতে পারেন ষোলো সেকেন্ড পর্যন্ত এখান থেকে আপনি স্পিড বাড়াতে পারবেন দেখুন বারো সেকেন্ড তেরো সেকেন্ড এখান থেকে আপনি ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড পর্যন্ত স্পিড বাড়াতে পারবেন অথবা আপনি চাইলে স্পিড নর্মাল থেকেও আরো নিচে অর্থাৎ কমিয়ে দিতে পারেন আরও স্লো করে দিতে পারেন দেখুন এখানে নর্মাল হচ্ছে সাধারণত এক সেকেন্ড ভিডিওর মধ্যে ভিডিওর গতি বা স্পিড নর্মাল হচ্ছে সাধারণত এক সেকেন্ড তবে যদি এখানে এক সেকেন্ডের নিচে সিলেক্ট করে দেন যেমন মনে করুন জিরো দশমিক ফাইভ সেকেন্ড অথবা জিরো দশমিক ওয়ান টোয়েন্টি ফাইভ এরা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ভিডিওটা একবারে স্লো হয়ে যাবে আর এক সেকেন্ডের বেশি মানে যে কোনো সেকেন্ড যে কোনো পরিমাণ এখান থেকে সিলেক্ট করলে ভিডিওর স্পিড কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা আপনারা এভাবেই যে কোনো ভিডিও কাইন মাস্টারের মাধ্যমে যে কোনো ভিডিওর মধ্যে স্পিড কন্ট্রোল করতে পারবেন স্পিড বাড়াতেও পারবেন এবং স্পিড কমাতেও পারবেন তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ